বাড়ি থেকে যখন তোমার মসজিদে উদ্দেশ্যে না মানে উদ্দেশ্যে বাহির হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি যেন ইহরামের কাপড় বেঁধে হজে রওনা হল। সেই ব্যক্তি করে নাই, তারপর কেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে মসজিদে প্রবেশ করার অনুমতি দিল? আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলেন, ও ফেরেশতা, আমার বান্দা আমার তাকে সাড়া দেওয়ার জন্য মসজিদে যাইতেছে, আমার বান্দা অনেক গুনাহ করেছে, এই গুনাহ নিয়ে মসজিদে প্রবেশ করা আমি বান্দার জন্য হারাম করে দিয়েছি। ও ফেরেশতা, সমস্ত গুণাগুলি নিয়ে তুমি বাহিরে দাঁড়িয়ে থাকো যতক্ষণ পর্যন্ত আমার বান্দার নামাজ হয় নাই। নামাজ শেষ হয়ে গেছে, ফেরেশতা বলতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার বান্দার তওবা শেষ হয়ে গেছে, সালাত আদায় হয়ে গেছে, বলতেছে এখন তার গুনার বোঝাটা আবার তার কানে চাপিয়ে দাও। মঞ্জুর করে কাল কেমন ময়দানে কঠিন মুসিবতের সময় আমার আপনার জন্য নাজাতের জন্য একটা মা তিনি যথেষ্ট, কথা বলেন কথা ঠিক কিনা? সমস্ত নবীগুলো তার কমদেরকে, তার মানদার লোকদেরকে, তার দলের লোকদেরকে, তার জামাতের লোকদেরকে ওই জান্নাত জাহান্নাম সম্পর্কে বোঝাইছে, জান্নে আমল করলে আখেরাত পাওয়া যাবে, জান্নে আমল করলে জান্নাত পাওয়া যাবে, কোন আমল করলে জাহান্নামে যাবা, কোন আমল করলে জান্নাতে যাবা, এই কথাগুলি সব নবীগুলোই তার কমদেরকে বলছে। সর্বশেষ নবী তিনিও সে ওই কালেমার দাওয়াত দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের দাওয়াত দিয়েছে, তাওহীদের দাওয়াত দিয়েছে, রিসালাতের দাওয়াত দিয়েছে, কথা বলেন কথা ঠিক কিনা? যেমন গোত্র বিশেষ এসেছিল, আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সারা জাহানের নবী করে দুনিয়াতে পাঠিয়েছিলেন, আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শিশু অবস্থায় ছিলেন, আমি প্রায় মাহফিলে বলি আমার নবী যখন শিশু অবস্থায় ছিলেন পৃথিবীর ভিতরে ওই দিন ওই সময় যত শিশু দুনিয়াতে ছিল আমার রাসূলের মতন উত্তম শিশু পৃথিবীতে আর ছিল না। এই যুবক অবস্থায় পৃথিবীর ভিতরে খোঁজ নিয়ে দেখা গেল পৃথিবীর ভিতরে আবার আপনার নবীর মতন যুবক, উত্তম যুবক পৃথিবীতে আর কেউ ছিল না। আবার বৃদ্ধ অবস্থায় বলেন, এই বৃদ্ধ অবস্থা তিনি যখন পদার্পণ করলেন পৃথিবীর ভিতরে তাকিয়ে দেখেন আবার আপনার নবীর মতন বৃদ্ধ নবী, আবার আপনার মতন চারিত্রের চারিত্রের আধার যাকে বলা হয়, এমন নবী বৃদ্ধ অবস্থায় উত্তম মানব
হিসাবে পৃথিবীর ভিতরে ছিলেন, সারা পৃথিবীর ভিতরে ওরকম উত্তম বৃদ্ধ আর কেউ ছিল না। খেজুর ধরেছে,
এখন খেজুরে পার করছে, বলতেছে ইয়া রাসূলুল্লাহ খেজুর কেমন ধরছে, এখনো পার করে নাই, বলতেছে পার ধরলে তারপরে তুমি আমার কাছে আসবা। ওই সাহাবি খেজুরে যখন পার ধরলো, দৌড়ে আসছে ইয়া রাসূল আমার খেজুর গাছের পার ধরেছে, তুমি খেজুর গুলো কেড়ে নিয়ে আসো, খেজুর গুলো কেড়ে নিয়ে এসে তিনটা স্তূপে পরিণত করে দাও, তিনটা স্তূপ যখন হয়ে যাবে তখন আমাকে ডাকবা আমি আসবো। ওই সাহাবি খেজুর গুলো গাছ থেকে ফেলে নিয়ে এসে তিনটা স্তূপে রূপ দিলেন, তিনটা স্তূপে রূপ দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে আনলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যেন করে ফু দিলেন, আর একটা স্তূপের উপরে বসলেন, আর বলতেছেন আমার এই সাহাবির পিতার কাছে কে কত টাকা দিনার বা দিরহাম পাবা, কে কত টাকা ঋণ পাবা, আমার কাছে আসো তুমি নিয়ে যাও। আল্লাহর কসম কিতাবে লিখে আছে একটা খেজুরের টোপলা থেকে, একটা খেজুরের স্তূপ থেকে আমার আল্লাহ রাসূলের সাহাবীর পিতার ঋণ সমস্ত ঋণ গুলো সর হয়ে গেছে, দুইটা স্তূপ ওইরকমই রয়ে গেছে। কারণ এই সোনার মালিক তো আমি নই।
আমি তোর দলিল দিয়েছি। আজকে যদি আমাদের খেয়াল দেখা যায় মসজিদের সামনে যদি একটা 1,000 টাকার নোট ফেলা দিয়ে দেখেন, মসজিদ থেকে মুসল্লি বার হওয়ার সময় ওই 1,000 টাকা সামনে থাকে কিনা, আমার আপনার ইমান কত দুর্বল, তাহলে ওখানে ওই টাকার কাছেই পরীক্ষা হয়ে যাবে। কেমন আমার কাছে যখন একটা কোন সমাজে পেলে সরাসরি জমিনের মালিকের কাছে দৌড়ে গেলেন, ও জমিনের মালিক আপনার জমিন আমি টাকা দিয়ে কিনেছি, কিন্তু জমিন আমি কোরাইয়া দেখি জমিনের নিচে একটা কলস কলস সোনা আমি পেয়েছি, এই সোনাটা আমি আপনার কাছে দেওয়ার জন্য আসছি, এটা আপনি গ্রহণ করুন, কারণ আমি আমানতের খেয়াল করতে চাই না, এটা আপনার আমানত, কারণ পূর্বের যুগের লোকেদের তো আমাদের বর্তমান যুগে যেমন ব্যাগ আছে, ব্যাগ আছে মাটির ব্যাগ আছে ঘরের ভিতরে, আবার সরকারি ব্যাগ আছে বেসরকারি ব্যাগ আছে, এরকম ব্যাগ কিন্তু ওই যুগে ছিল না, কারণ অনেক ধন সম্পদ অনেক মানুষ মাটি করে মাটির নিচে রাখত ভবিষ্যতের জন্য, তার সন্তানদের জন্য। বিক্রি করে দিয়েছি আপনার জমিনের উপরে নিচে যা আছে সব তোমার, না আমি তো এটা করো সেই সোনা আমি গ্রহণ করতে পারবো না, কারণ সোনাটা আমার নয় সোনাটা আপনার, আপনার এ বলতেছে আপনার, এরকম ঘোরাঘুরি চলতেছে। আজকে আমার আপনার জমিনের মিশ্রী জমি এরকম হবে না, ওই জমি এলাই বলতো হ্যাঁ ওটা আমার, আমাকে দিয়ে দাও, কথা বলেন কথা ঠিক কি না,
টাকা দিনার বা দিরহাম একটা থলির ভিতরে চাচাইয়া মধ্যে দিতে আপনাকে আমি পুরস্কার হিসাবে দিলাম, এটা নিয়ে যান, এটা আপনার। খুশি করার জন্য আমি একটা ইবাদত কেমন শেষ করলাম, আপনি আমার ইবাদতটা নষ্ট করার জন্য আপনি আমাকে পুরস্কার দিয়েছেন, আমি পুরস্কার গ্রহণ করব না। আমি কখনো দেখি নাই একটু সবর করার জন্য, কারণ ওই ফলেও নেই নাই, জমিন তারাকে ফলেও নিয়ে দিল, মানুষটাও নিয়ে দিল, কেমন আমানতদার ছিলেন, আর আমি আপনি কেমন আমানতদার, সামনে 100 টাকাও যদি পড়ে থাকে সেটা নেওয়ার জন্য আমি অস্থির হয়ে যাই। বলতেছে চিন্তা ভাবনা করতেছে, দেখি ওই বাজারের ভিতরে কোন লোক আছে কি যে 10 টাকা আমি এটা বলি নাই, আমি সংক্ষেপে বলে আসতেছি, ওই ব্যক্তি যাই হোক তাকে টাকা করে দিল, চলে গেল, দুই যুগ পর ওই মহাজন জাহাজের কিনারায় চলে গেল, সমুদ্র তিনি সফর করবে, আর তার কি করোনা ওই বান্দার ওই যে আমার তো খেয়াল করে নাই, আমার আমার তার কাছে পৌঁছা যাওয়ার কারণে আমার পাওনা আসমানের পানি কেমন খুশি হয়েছে আপনি বলবার সঙ্গে বুঝতে পারবেন। ওই ব্যক্তি জাহাজে উঠলো, তিনি রওনা হবে, জাহাজে উঠেছে সমুদ্রের পতন, সমুদ্রের ভিতরে চলে গেল, সমুদ্রের ভিতরে যখন চলতেছে বন্ধুরা একটা বড় তুফান চলে আসলো, অনেকগুলো তুফান, ওই বান্দা কোন কোন তুফান আর কোনদিন দেখে নাই, জাহাজের ভিতরে যখন
আমাদের সঙ্গে কোরআনকে তেলাওয়াত করা শুরু করিব। এত মধুর সুর ওই লাগানো কোনদিন শোনা যায়নি। আসলে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে এত মধু দিয়েছেন, বারবার পড়ার পরেও এই কোরআনের মধু ফুরায় না।
করে নাই, এত সুন্দর একটা মেয়ে আমাদের এলাকায় আছে, এই মেয়েটাকে আপনার সঙ্গে আমরা বিবাহ দিতে চাই। রাজি হয়ে গেল, রাজি হয়ে যায় বন্ধুরা, ওই মেয়েটার সঙ্গে কথা বলে
শেষ হয়ে তোমরাও বলো তোমরা আজকে মেনে নেবে কিনা। আমার বলার হারটা আমার বাবা বলেছিল আপনি কি সেই লোক, আমার আপনি সেই লোক, আমি জানতাম না যে আপনি সেই লোক, কারণ আমার বাবা আপনার কথা আমার কাছে বলেছিল। তার স্বামীকে দিয়ে দিল, তার স্বামী খুশি হয়ে নিল, নেওয়ার পরে আবার বলতেছে আমি তোমাকে দিয়া দিলাম। আল্লাহ
পরিমাণ মহাব্বত করো, আমি আপনি মহাব্বত করি সর্বরাতে, আমি আপনি রাসুলকে মহাব্বত করি লাইলাতুল কদরে, আমি আপনি মহাব্বত করি মিলাদের ভিতরে, আমি আপনি মহাব্বত করি কিয়ামের ভিতরে, আমি আপনি মহাব্বত করি জিলাতের ভিতরে। অথচ একজন মহাব্বত করছিল আমার আল্লাহ রাব্বুল আলামিন সম্মান বাড়িয়ে দিয়েছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম প্রথম মুসলিমিন তার যুবক এসে বলতেছে যুবক তখন যখন সামনে আসছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে চলে গেছে বলতেছে তুমি এতদিন আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলছো আমার বিরুদ্ধে কথা বলছো আজকে তোমাকে আশ্রয় দিচ্ছি তোমার ফাঁসি হবে কোনো কথা নাই এই কারণে তোমরা কি বলো বলতেছে আপনি ফাঁসি দিয়ে দেন মুসলিম আপনি তাকে ফাঁসি দিয়ে দেন আমাদের কোনো দাবি নেই কারণ এতদিন সে আপনার বিরুদ্ধে কথা বলেছে যে কোরআনের বিরুদ্ধে কথা বলেছে নবীর বিরুদ্ধে কথা বলেছে এই ব্যক্তি দুনিয়াতে জীবিত থাকতে পারে এই ব্যক্তি দুনিয়াতে জীবিত থাকতে পারে না তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যুবক তোমার তো ফাঁসি হয়ে যাবে আমার কোন কিছুর আশা নাই কারণ আমার বাবার আছেন জমিদার আমি ওইভাবে মানুষ হয়েছি আজকে তুমি বলছো তুমি আমাকে ফাঁসি দেওয়া ভালো কথা তবে আমার একটাই চাহিদা সেটা হলো আমি এক গ্লাস পানি খাবো হিন্দুস্তানে বাড়ি
পাশে একটা জমিন ছিল, ঠিক এই জমিনের উপরে কিছু সময় মুসলমানরা আসে মসজিদ করার জন্য। যখন দরকার খালি হয়ে যায় হিন্দুদের, হিন্দুরা এই জন্য উত্তর মসজিদ ভালো আমরা মন ত্যাগ করবো। এটার ভিতরে আসবে যে এখন এই জাকারিয়া সালামের মতো যারাই তার জামানায় আপনি সত্য কথা
সঠিক কথা বলেছেন, যে ধর্ম সঠিক কথা বলা শেখায়, যে ধর্ম মানুষকে মানুষ হওয়ার জন্য শেখায়, যে ধর্ম হারামকে হারাম শেখায়, যে ধর্ম হারামকে হারাম শেখায়, যে ধর্ম মানুষকে ভালো হওয়া শেখায়। আমি কবরটা ভাই করতাম,
যখন কোন মানুষ গুনাহ করে, পৃথিবীর ভিতরে যখন কোন মানুষ গুনাহ করে, তাকে মাফ করেন আপনি আমার আল্লাহ। সবচেয়ে বাদশা বানিয়ে দিয়েছিলেন, যে বাদশা কোমরের মতন বাদশা আর দুনিয়াতে কেউ ছিল না।